ভারতবর্ষের আধ্যাত্মিকতার নির্মল তত্ত্ব, মানুষের ভ্রাতৃত্ব বোধ প্রিয় দেশের মাটি থেকে সারা পৃথিবীর পরিমণ্ডলে যিনি ছড়িয়ে দিয়েছিলেন, তিনি আমাদের পরম আরাধ্য স্বামী বিবেকানন্দ। তাঁর পুণ্য জন্মদিনে আমরা সকলে তাকে প্রণাম জানাই। বীর সন্ন্যাসী বিবেকানন্দ, তোমায় জানাই প্রণাম। পুরস্কারের জীবনাদর্শে স্মরণীয় তব নাম, এসেছিলে এই ভারতবর্ষে নবযৌবন গড়তে, হিন্দু ধর্ম মর্যাদা পেল তোমারই চেষ্টাতে। বলেছিলে তুমি তাই, মুচি মেথর চণ্ডাল আমার রক্ত আমার ভাই, তোমারই প্রচেষ্টাতেই ভারতবর্ষ স্থান পেল বিশ্ব প্রেক্ষাপটে। আজকের এই শতাব্দীতে জানাই তোমায় শ্রদ্ধা, মানুষ যেন বুঝতে পারে তোমার জীবন ভত্তা। স্বামী বিবেকানন্দ তাঁর বহুমুখী কর্মক্ষেত্রের মধ্যে গান বাজনাকে ভালোবাসতেন খুব বেশি করে। তোমারে করি আছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আরো কভু হব না কো পথ হারা। তোমারে করি আছি জীবনের ধ্রুব তারা, যেথামি যাই না কো তুমি প্রকাশিত থাকো, যেথামি যাই না কো তুমি প্রকাশিত থাকো, আকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করি আছি জীবনের ধ্রুব তারা, তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপনে, দিলে কো অন্তর হলে নাহেরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপনে, দিলে কো অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ দিদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ দিদি, অমনি ও মুখ হেরি শরমে সে হয় সারা। তোমারে করি আছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আরো কভু হব না কো পথ হারা। তোমারে করি আছি জীবনের ধ্রুব তারা। নাম নরেন্দ্রনাথ দত্ত, জন্মগ্রহণ করেন কলকাতার সিমলে স্ট্রিটের বাড়িতে, এন্ট্রান্স ও এফএ তখন ফার্স্ট আর্টস, পাশ করে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ পাশ করেন। ইংরেজি শিক্ষিত যুবক নরেন্দ্রনাথ শান্তির সন্ধানে বিভিন্ন জনের কাছে ঘুরে আসলেন দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে।
অনেক টানাপোড়েনের পর শ্রী শ্রী রামকৃষ্ণের কাছে সমর্পণ করলেন নিজেকে। বহুদিনের খোঁজা আত্মিক শান্তি মিলল তাঁর কাছে, আর শ্রীরামকৃষ্ণও পেলেন তাঁর প্রাণের শিষ্যকে। সন্ন্যাস গ্রহণের পর তার নাম হয় স্বামী বিবেকানন্দ। ঠাকুরেরও খুব ভালো লাগত নরেনের গান, খালি বলতেন, "লরেন, গানা ওই গানটা?" হে নানু আরে না আরে না হে চলো নিজ নিকেতনে সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে মন চলো নিজ নিকেতনে মন চলো নিজ নিকেতনে সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে মন চলো নিজ নিকেতনে বিষয় পঞ্চক আর ভূতগণ সব তো কেহ নয় আপন বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর কেহ নয় আপন পর প্রেমে কেন হয়ে অচেতন ভুলিছ আপন জনে মন চলো নিজ নিকেতনে সত্য পথে মন করো আরোহণ প্রেমের আলো জালি চলো অনুক্ষণ সঙ্গে তে সম্বল রাখো পুণ্যধন গোপনে অতি যতনে সত্য পথে মন করো আরোহণ প্রেমের আলো জালি চলো অনুক্ষণ সঙ্গে তে সম্বল রাখো পুণ্যধন গোপনে অতি যতনে লোভ মোহ আদি পথে দস্যুগণ পথিকের করে সর্বস্ব মোষণ লোভ মোহ আদি পথে দস্যুগণ পথিকের করে সর্বস্ব মোষণ পরম যতনে
রাখো রে প্রহরী সমদম দুই জনে মন চলো নিজ নিকেতনে। সাধু সন্ত নামে আছে পান্থধাম, শান্ত হলে তথায় করিবে বিশ্রাম, পথ ভ্রান্ত হলে শুধাইবে পথ সে পান্থ নিবাসী জনে। সাধু সন্ত নামে আছে পান্থধাম, শ্রান্ত হলে তথায় করিবে বিশ্রাম, পথ ভ্রান্ত হলে শুধাইবে পথ সে পান্থ নিবাসী জনে। যদি দেখো পথে ভয়ের আগার, প্রাণ পণে দিও দোহাই রাজার। যদি দেখো পথে ভয়ের আগার, প্রাণ পণে দিও দোহাই রাজার, সে পথে রাজার প্রবল প্রতাপ সমন ডরে যার শাসনে মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। সৌম্যকান্তি পর দুঃখে কাতর স্বামী বিবেকানন্দ পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ নিয়ে সুদূর আমেরিকার শিকাগো শহরে বিশ্বধর্ম সম্মেলনে সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করে সারা পৃথিবীতে আলোড়ন ফেলে দিয়েছিলেন। তাঁর তেজোদ্দীপ্ত উদাত্ত কণ্ঠস্বরে ধর্মের ব্যাখ্যার একটি অংশ। Distinguished delegates to the World Parliament of Religions, ladies and gentlemen, welcome to the afternoon session of the opening day today, the 11th of September, 1893. We now introduce you to Swami Vivekananda from India and request him to address us. Swami Vivekananda. Sisters and brothers of America. It fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you in the name of the most ancient order of monks in the world. I thank you in the name of the mother of religions. And I thank you in the name of the millions and millions of Hindu people of all classes and sects. My thanks also to some of the speakers on this platform who, referring to the delegates from the Orient, have told you that these men from far-off nations may well claim the honor of bearing to different lands the idea of toleration. I am proud to belong to a religion which has taught the world both tolerance and universal acceptance. We believe not only in universal toleration, but we accept all religions as true. I am proud to belong to a nation which has sheltered the persecuted and the refugees of all religions and all nations of the earth. I am proud to tell you that we have gathered in our bosom the purest remnant of the Israelites who came to southern India
and took refuge with us in the very year in which their holy temple was shattered to pieces by Roman tyranny. I am proud to belong to the religion which has sheltered and is still fostering the remnant of the grand Zoroastrian nation. I will quote to you, brethren, a few lines from a hymn which I remember to have repeated from my earliest boyhood, which is every day repeated by millions of human beings. As the different streams, having their sources in different places, all mingle their water in the sea, so, O Lord, the different paths which men take through different tendencies, various though they appear, crooked or straight, all lead to Thee. The present convention, which is one of the most august assemblies ever held, is in itself a vindication, a declaration to the world of the wonderful doctrine preached in the Gita. Whosoever comes to me, through whatsoever form, I reach him. All men are struggling through paths which in the end lead to me. Sectarianism, bigotry, and its horrible descendant, fanaticism, have long possessed this beautiful earth. They have filled the earth with violence, drenched it often and often with human blood, destroyed civilization, and sent whole nations to despair. Had it not been for these horrible demons, human society would be far more advanced than it is now. But their time is come, and I fervently hope that the bell that tolled this morning in honor of this convention may be the death knell of all fanaticism, of all persecutions with the sword or with the pen, and of all uncharitable feelings between persons wending their way to the same goal. বক্তৃতার অংশ বিশেষের বঙ্গানুবাদ। আমেরিকাবাসী ভগিনী ও ভ্রাতাগণ, আপনারা আমাকে যে আন্তরিক ও সাদর অভ্যর্থনা করেছেন তার উত্তর দিতে উঠে আমার হৃদয় অনির্বচনীয় আনন্দে উৎফুল্ল পরিপূর্ণ হয়ে গেছে। বিশ্বের প্রাচীনতম সন্ন্যাসী সম্প্রদায়ের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সব ধর্মের জননী যে ধর্ম, আমি সেই ধর্মের প্রতিনিধি হিসাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি জাতি ধর্ম নির্বিশেষে কোটি কোটি হিন্দু নরনারীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই মঞ্চে দাঁড়িয়ে যারা প্রাচ্যের প্রতিনিধিদের সম্পর্কে বলেছেন যে তারা দূর দেশ থেকে এখানে এসে সহিষ্ণুতার ভাব প্রচারের গরিমা দাবি করতে পারেন, আমি তাঁদেরও ধন্যবাদ জ্ঞাপন করছি। যে ধর্ম সারা বিশ্বকে সহিষ্ণুতা ও শাশ্বতভাবে সকলকে গ্রহণ করবার শিক্ষা দিয়ে এসেছে, সেই ধর্মের প্রতিনিধি হিসাবে আমি গর্বিত। চিরন্তনভাবে আমরা যে সব কিছু গ্রহণ করেছি তা নয়, আমরা সব ধর্ম মতকেই সত্য বলে স্বীকার করেছি। যে জাতি জগতের সব দেশ ও সব ধর্মের নিপীড়িত উদ্বাস্তু নরনারীকে আশ্রয় প্রদান করেছে, সেই ধর্মের প্রতিনিধি হিসাবে আমি গর্বিত। রাজু রাজেশ্বর দেখা দাও, করুণা ভিখারি আমি করুণা নয়নে চাও। রাজু রাজেশ্বর দেখা দাও, করুণা ভিখারি আমি করুণা নয়নে চাও। রাজু রাজেশ্বর দেখা দাও,
আছে প্রাণ সংসার অনলকুণ্ডে ঝলসি গিয়াছে তাও চরণে উৎসর্গ দান করিয়াছি প্রাণ সংসার অনলকুণ্ডে ঝলসি গিয়াছে তাও রাজরাজেশ্বর দেখা কলুষ কলঙ্কে ভরা আমরিত হৃদয় মোহে মুগ্ধবৃত প্রায় হয়ে আছি দয়াময় কলুষ কলঙ্কে ভরা আমরিত হৃদয় মোহে মুগ্ধবৃত প্রায় হয়ে আছি দয়াময় মৃত সঞ্জীবনী দানে শোধন করিয়াল অভিরাজরাজেশ্বর দেখা দাও করুণা ভিখারী আমি করুণা নয়নে চাও রাজরাজেশ্বর দেখা আমেরিকা থেকে ফিরে আসার পর স্বামীজি মায়ের বাড়ি গিয়ে তাঁকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। সারদাদেবী বললেন, তোমার মঙ্গল হোক, তুমি দেশের ও দশের জন্যেই যা করলে অন্য কেউ তা করতে পারত কি না সন্দেহ। স্বামীজি উত্তর দিলেন, কি আমি করেছি না তুমি করেছ? তোমার ইচ্ছে লাখো বিবেকানন্দ জন্মাতে পারে, আমি কি তা জানি না? এমনই ছিল স্বামীজির মাতৃভক্তি। প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো, আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। সুরে সুরে বাঁশি পুরে তুমি আরো 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 দাও তান, মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা, দ্বার ছুটায়ে বাধা টুটায়ে
मोरे करो त्राण आरो बेदना प्रभु दाओ मोरे आरो चेतना दार छुटाए बाधा टुटाए मोरे करो त्राण आरो प्रेमे मोरामी डूबे जाकने में आरो प्रेमे मोरामी डूबे जाकने में सुधाधारे अपनारे तुमी आरो 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 करो दान मोरे आरो 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 दाओ प्राण प्राण भरिए तृषा भरिए मोरे आरो 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 दाओ प्राण तब भुवने तब भवने मोरे आरो 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 दाओ स्थान मोरे आरो 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 दाओ प्राण प्राण भरिए तृषा भरिए मोरे आरो 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 दाओ प्राण। संगीते स्वामीजीर जन्मगत अधिकार छिल। তিনি একজন ওস্তাদ গায়ক ছিলেন। তিনি তানপুরা বায়া তবলা পাখোয়াজ বাজাতে পারদর্শী ছিলেন। স্বামীজির গান ছিল প্রাণ। লিখেছেন, সুর দিয়েছেন, গেয়েছেন। স্বামীজির লেখা আর সুর দেওয়া একটা গান শুনি এবার। नाही सूरज नाही ज्योति नाही सूरज नाही ज्योति नाही शशंक सुंदर नाही सूरज नाही ज्योति नाही शशंक सुंदर भाषे बोमे छाया शमो भाषे बोमे छाया शमो छवि विश्व चराचर नाही सूरज नाही ज्योति অস্ফুট মন আকাশে জগত সংসার ভাসে অস্ফুট মন আকাশে জগত সংসার ভাসে ওঠে ভাসে ডুবে বন ওঠে ভাসে ডুবে বন অহং স্রোতে নিরন্তর নাহি সূর্য নাহি জ্যোতি মহালয়ে প্রবেশিল বহে মাত্র আমি আমি এই ধারা অনুক্ষণ ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল বহে মাত্র আমি আমি এই ধারা অনুক্ষণ সে ধারা বধ হল শূন্য শূন্য মিলাইল
সে ধারাও বধ হলো শূন্যে শূন্য মিলাইল অবাঙ্গম সগোচরম বোঝে প্রাণ বোঝে যার অবাঙ্গম সগোচরম বোঝে প্রাণ বোঝে যার নাহি সূর্য নাহি জ্যোতি নাহি সূর্য নাহি জ্যোতি নাহি সূর্য নাহি জ্যোতি। তিনি বলতেন, সঙ্গীত হচ্ছে এমন একটি মাধ্যম যে মাধ্যমে আমরা সঙ্গীত চর্চা করতে করতে সে ব্রহ্মার কাছে, ঈশ্বরের কাছে বা সে শক্তির কাছে খুব সহজে চলে যেতে পারি। উড়িয়ে ধ্বজা অভ্রভেদের রথে, ওই যে তিনি ওই যে বাহির পথে, উড়িয়ে ধ্বজা অভ্রভেদের রথে, ওই যে তিনি ওই যে বাহির পথে, ওই যে তিনি ওই যে তিনি ওই যে বাহির পথে, উড়িয়ে ধ্বজা অভ্রভেদের রথে, ওই যে তিনি ওই যে বাহির পথে। আয়ের ছুটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলি কোথায় বসি, আয়ের ছুটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলি কোথায় বসি, ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে ঠাঁই করে তুই নে রে কোনো মতে, উড়িয়ে ধ্বজা অভ্রভেদের রথে, ওই যে তিনি ওই যে বাহির পথে। কোথায় কি তোর আছে ঘরের কাজ, সেসব কথা ভুলতে হবে আজ, কোথায় কি তোর আছে ঘরের কাজ, সেসব কথা ভুলতে হবে আজ, টান রে দিয়ে সকল চিত্ত কায়া, টান রে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া, টান রে দিয়ে সকল চিত্ত কায়া, টান রে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া, চল রে টেনে আলোয় অন্ধকারে, নগর গ্রামে অরণ্যে পর্বতে, উড়িয়ে ধ্বজা অভ্রভেদের রথে, ওই যে তিনি ওই যে বাহির পথে। ওই যে চাকা ঘুরছে রে ঝনঝনি,
বুকের মাঝে শুনছো কি সেই ধ্বনি, ওই যে চাকা ঘুরছে রে ঝনঝনি, বুকের মাঝে শুনছো কি সেই ধ্বনি, রক্তে তোমার দুলছে না কি প্রাণ, গাইছে না মন মরণ জয়ী গান, রক্তে তোমার দুলছে না কি প্রাণ, গাইছে না মন মরণ জয়ী গান, আকাঙ্ক্ষা তোর বন্যা বেগের মতো, ছুটছে না কি বিপুল ভবিষ্যতে, উড়িয়ে ধ্বজা অভ্রভেদের রথে, ওই যে তিনি ওই যে বাঘের পথে, ওই যে তিনি ওই যে তিনি ওই যে বাঘের পথে, উড়িয়ে ধ্বজা অভ্রভেদের রথে, ওই যে তিনি ওই যে বাহির পথে, ওই যে তিনি ওই যে বাহির পথে। 1902 সালের 4ঠা জুলাই স্বামীজির জীবনের শেষ দিনের সকাল 8:30 তিনি ধ্যানে বসলেন। প্রায় 11:30 ধ্যান থেকে উঠে গুনগুন করতে করতে গাইতে শুরু করলেন তার জীবনের শেষ গান। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে, কালো রূপে দিগম্বরি, কালো রূপে দিগম্বরি, হৃদি পদ্ম করে মোর আলো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা কখনো শ্বেত কখনো পিত কখনো নীল লোহিত রে, কখনো শ্বেত কখনো পিত কখনো নীল লোহিত রে, মায়ের সেভাব কেমন বুঝিতে না পারি, ভাবিতে জন্ম গেল রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো সোনা কারো হে, মায়ের সেবা ভাবিয়া কমলা কান্ত সহজে পাগল হলো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো
বলে না কালো রে, কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, দিদি পদ্ম করে মোর আলো রে শ্যামা, মাগি আমার কালো রে শ্যামা, মাগি আমার